বুঝছো বাবা দেখো এখানে সকালে সকালে অনেক মাছ বের হবে এখান থেকে হ্যাঁ তাহলে চিংড়ি মাছ সকালে আমরা কি লবণ দিয়ে ভাজবো হ্যাঁ আসসালামু আলাইকুম একরাশ গাঁদা ফুলের শুভেচ্ছা নিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার নানি ওমরা করতে সৌদি আরব যাচ্ছেন আর সেই জন্যই আমরা সবাই মিলে আমার নানির সঙ্গে দেখা করতে এসেছি নানি নিজ হাতে তার নাতিপুতিদের খাওয়াবে বলে অনেক কিছু রান্না করেছে আর আমরা যাওয়ার পরপরই নানি আমাদের এই যে তার মাটির ঘরের বারান্দায় বসিয়ে খাবার খেতে দিচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন এভাবে নানির বাড়িতে যেয়ে ঠিক এই বারান্দাটার উপরে বসে খাবার খেতাম আমার নানা অনেক দিন হলো মারা গিয়েছেন যখন নানা বেঁচে ছিল তখন ছোটবেলায় এইভাবে বারান্দায় বসে আমরা নানার সঙ্গে খাবার খেতাম আমার নানা একজন পরহেজগার মানুষ ছিলেন সে পাঁচ ওয়াক্ত নামাজই মসজিদে যেয়ে পড়তেন আর এতটা বয়স হয়েছিল তবুও সে চশমা ছাড়া কোরআন তেলাওয়াত করতেন আপনারা সবাই আমার নানার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহেস্তবাসী করেন আমিন আমি ভিডিও করছি বলে আমার ছোট খালার ছেলে আমাকে হাত উঠিয়ে নক করছে এখানে আমার ছোট খালা আমাদেরকে খাবারগুলো বেড়ে দিচ্ছে আমার নানারা মোট পাঁচ ভাই আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে পাঁচ নানার বাড়িতে যেয়ে সবার সঙ্গে দেখা করেছি এই যে সামনে যে পুকুরগুলো দেখা যাচ্ছে এই পুকুরের পিছন সাইডে একটা বড় গাং আছে আমরা এখন সবাই মিলে সেই গাঙের ধারে যাচ্ছি সামনে যে পুকুরটা দেখা যাচ্ছে এই পুকুরটার সাইডে একটা বড় বটগাছ আছে আর ওই বটগাছের নিচেই আগে হচ্ছে হাট বসত আমার নানা যখন বেঁচে ছিলেন তখন আমাদেরকে সবাইকে সাথে করে নিয়ে যেয়ে হাট থেকে মজা কিনে দিতেন আপনাদের ভাইয়া এবং আমার ছেলে মেয়ে আমার ছোট বোন আমার ছোট খালার মেয়ে ছোট খালার ছেলে এবং আমার ছোট ভাই এবং তার সাথে আমিও পিছন পিছন যাচ্ছি আমরা সবাই মিলে এই পুকুরটার ধার বেয়ে ওই সামনে গাঙে যাচ্ছি আর গাঙের ভিতরে আর কি কি আছে সেটা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এই জাল নাম চায়না দুয়ার আগে কখনো আমি দেখিনি আজকে প্রথম দেখলাম আর আমার ছোট খেলার ছেলে আমাকে সেটাই বলছিল আমার ছেলেও আমার সঙ্গে দেখছে বুঝছো বাবা দেখো এখানে সকালে সকালে অনেক মাছ বের হবে এখান থেকে চিংড়ি মাছ বের হবে তুমি কি চিংড়ি মাছ খাও হ্যাঁ তাহলে চিংড়ি মাছ সকালে আমরা কি লবণ দিয়ে ভাজবো হ্যাঁ লবণ দিয়ে চুলার উপরে তেল দেওয়া যাবে না হ্যাঁ তেল দেওয়া যাবে না তোমার বাবা তোমার বাবা কিন্তু আমাদের কাছে ছোটবেলায় হ্যাঁ চলো চলো সামনে কালকে সকালে হ্যাঁ আচ্ছা 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 চেক করবো কালকে সকালে ওকে সকালে আচ্ছা ঠিক আছে এখন যে জালটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খরা জাল আর এই জালটা যখন নিচে নামিয়ে মাছ তোলে তখন দেখতে অনেক সুন্দর লাগে আমি মাছ তোলা দেখেছি কিন্তু এই জালগুলো কী জাল জানতাম না এই সেইটাই আমার খালাতো ভাই আমাদেরকে সবাইকে দেখাচ্ছে আর বলছে আসলে আমার নানি বাড়ির চারিপাশের ভিউটাও অনেক সুন্দর এই গাঙে যখন ভরপুর পানি থাকে তখন দেখতে অনেক ভালো লাগে আর আমি ছোটোবেলায় অনেক এসেছি আর আমার নানা এখানে চারু পাত্র ছোট ছোট যে চারুগুলো আছে সেগুলোকে দেখতাম আমার নানা এই যে এখানে এনে পেতে রাখতো আর সকালে চারুগুলো ঝাড়লে অনেক করে মাছ পাওয়া যেত
এখানে এসে আমাদের অনেক ভালো লাগছে। আমরা সবাই মিলে অনেকক্ষণ এই ব্রিজের উপর দাঁড়িয়েছিলাম, আর ব্রিজের উপর থেকে নিচের পানি দেখতে অনেক ভালো লাগছিল। আমরা এখন আর কিছুক্ষণের মধ্যে আমার নানি বাড়িতে চলে যাব। যাওয়ার পরে সবার সঙ্গে কথা বলে আমরা বাড়ি থেকে রওনা দেব। আমরা এখন নানি বাড়ি এসে নানির সঙ্গে কথা বলে সবার সঙ্গে বিদায় নিয়ে এখন বাড়ির থেকে চলে যাচ্ছি। পাশে যে বিল্ডিংটা দেখছেন এটা কিন্তু আমার মামারা বানিয়েছে, কিন্তু আমার নানি এখনও এই বিল্ডিংয়ে থাকে না, তার মাটির ঘরে নাকি শান্তি। আর আমার ছোটো মামা দেশের বাইরে থাকেন, সে যতদিন না আসবে ততদিন আমার নানি এই বিল্ডিংয়ে থাকবে না। আমার ছোটো মামা যখন আসবে তখন সে এই ঘরে থাকবে, সেজন্যই সে আগের যে পুরানো মাটির ঘর ছিল সেখানেই থাকে। আর আমরা সবাই মিলে তার ইচ্ছা পূরণ করার জন্য তার কাছে যেয়ে তার ঘরে বসে সবাই মিলে একসাথে খাবার খেলাম এবং তার সাথে কথা বললাম, যাতে আমার নানি শান্তি পায় এবং তার মনে কোনো দুঃখ না থাকে। সে যখন আল্লাহর পথে যাচ্ছেন এবং কবুল করেন এবং তাকে যেন সুস্থ শরীরে আবারও আমাদের মাঝে ফিরিয়ে আনেন। এ কামনা করে তার কাছ থেকে আমরা দোয়া চেয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আল্লাহ তাআলা যেন আমার নানিকে সুস্থ শরীরে হজ পালন করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আপনারা সবাই আমার নানির জন্য দোয়া করবেন, সে যেন সুস্থভাবে হজ পালন করে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারে। আর এই হজের ওসিলায় আমার নানির জীবনের সমস্ত গুনাহ যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, আমিন। কোথাও যাওয়ার সময় অনেক ভালো লাগে, কিন্তু আসার মুহূর্তটা অনেক কষ্টের। এখন সবাইকে রেখে বাড়িতে যাওয়ার সময় অনেক খারাপ লাগছিল, ভাবলাম যে থেকে যাই, কিন্তু শীতের সময় ছেলে মেয়েকে সাথে করে নিয়ে এসেছি আর থাকার তেমন একটা প্রস্তুতি নিয়ে আসিনি, যার কারণে চলে যাচ্ছে। আর আমার নানি আগামীকালকেই হজে চলে যাবে, সেই জন্যই এখন আমার মা এবং আমার খালারা সবাই থাকছে, তাকে বিদায় দিয়ে তারাও বাড়ি চলে যাবে। আমরা নানি বাড়িতে গিয়েছিলাম গত সোমবারে, আর সময়ের অভাবে ভিডিওটি এডিটিং করে আপলোড দিতে একটু দেরি হয়ে গেল, তাই আজকে সময় করে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম। প্রথম থেকে এখন পর্যন্ত যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন। এবং আপনাদের মধ্যে যদি কেউ আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।